গুজরাট টাইটান্সের বিপক্ষে চারোবার বোলিং করে মাত্র তেইশ রান দিয়ে তিন উইকেট শিকার করা ফিজ লক্ষ্ণ সুপার জায়েন্টের বিপক্ষেও দলের সবচেয়ে ইকোনমিক্যাল বলার ছিলেন মাত্র দুই ম্যাচ খেলে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডের সেরা বলার নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান ইকোনমিক্যাল বলারের পাশাপাশি মুস্তাফিজ এখন শীর্ষ উইকেট শিকারী বলারদের একজন ফিজ যে এবারের আইপিএলে উড়ন্ত ফর্মে আছেন তার প্রথম দুই ম্যাচেই প্রমাণিত হল দিল্লি ক্যাপিটালস এর মুস্তাফিজের খেলা দুই ম্যাচেই নতুনত্ব দেখেছে আইপিএল ফিজের নতুন ভেরিয়েশনে আতঙ্ক ছড়িয়েছে আইপিএলে এর আগে দু হাজার ষোলো সালে সাউন্ড রাইজার্স হায়দরাবাদকে নিচের বোলিং নৈপুণ্যের শিরোপা এনে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান সেবার টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন টাইগার কাটার মাস্টার এবারের আইপিএলেও এমন কিছুর আভাস দিয়েছেন ফিজ মুস্তাফিজের হাত ধরে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে দিল্লি লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে নিচের তৃতীয় ওভার করতে এসে ফিজ দিয়েছেন মাত্র চার রান ডেথ ওভারে অবিশ্বাস্য বোলিং করে লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসকে ম্যাচে ফিরিয়েছিলেন মুস্তাফিজুর রহমান সেই ওভারে ফিজের ছয় বলে ছিল ভিন্ন ভেরিয়েশন ওভারের ছয় বলের ছয়টি ছিল ভিন্ন রকমের যা প্রতিপক্ষের ব্যাটারদের দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে তাইতো ফিজে মুগ্ধ রিকি পন্টিং মোস্তাফিজের সেই ওভারের বলের গতি সর্বোচ্চ ছিল একশো চল্লিশ কিলোমিটার এবং সর্বনিম্ন ছিল একশো ছয় কিলোমিটার স্লোয়ার ইয়োরকার এবং কাটারের জাদুতে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানিয়ে এবারের আইপিএলে আতঙ্ক ছড়িয়েছেন ফিজ তাই তো মোস্তাফিজকে নিয়ে বাড়তি পরিকল্পনা সাজাতে হচ্ছে অন্যান্য দলগুলোর